ঘরে স্বপ্ন দেখি আমার পালন্ধু আনা গোনা মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা পানের মানুষ হারাইলে হয় যন্ত্রণা স্বপ্ন দেখলাম যে মনে করেন যে আপনি হারা গেছেন মানে অন্য কোনো মেয়ের সাথে ভাই গেছেন অরিজিনাল কথা হচ্ছে কি আপনি সারা জীবনে আমার থাকতেন নাকি মানে মনের মানুষ হারাইলে হয় যন্ত্রণা কিটা হারবেন কোনটা হারে গেছি মানে ওটা আমি স্বপ্ন দেখছি যে আপনি একটা মেয়ের সাথে ভাইগিয়ে গেছেন আমি খালি পাশে পাশে গান করছি আমার ভাবনা ওটা কল্পনা ওই ভাবনা করতে করতে ঘুমাচ্ছিল সেটা ঘুমের ভিতর হয় ভাবনা তো সত্যি হয়ে যাচ্ছে আমি বাস্তব বুঝছেন তো কি ভাবনাটা দেখছি কি স্বপ্নটা দেখছি এটা আপনি গানে গানে শুনে ঘন ঘন স্বপ্ন দেখতেছিস আমি দেখতেছি বুঝছেন আমার মনে করেন দেখতেছি যে মনে মনে হারা যাচ্ছে আমার সেই ভয় করতেছে বুঝছেন কার দোষটা দিবি নতুন বউ আইনের সময় পাইনি হাতটা ধরে তুমি তাহলে যাবি তো স্বপ্নে তো তোর দেখা ঠিকই আছে ও গানে গানে কি কবি মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা পানের মানুষ হারাইলে হয় যন্ত্রণা মনের ঘরে স্বপ্ন দেখি আমার বন্ধু আনা গোনা মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা পানের মানুষ হারাইলে হয় যন্ত্রণা মনের মানুষ ঘুমাইলে হয় ভালোবাসি বলে তোরে বন্ধু আমায় যাস না রে ভুলে ভালোবাসি তোরে আমি বন্ধু আমায় যাস না রে সারি মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা পানের মানুষ হারাইলে হয় যন্ত্রণা মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা ভালোবাসি দেশে যাব আমি বন্ধু সারা দিব ভালোবাসি দেশে যাব আমি বন্ধু সারা দিব তুমি শুধু পাশে রে থেকো তুমি শুধু বুকে রেখো মনের মানুষ হারাইলে হয় যন্ত্রণা পানের মানুষ হারাইলে হয় যন্ত্রণা মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা ঘুমের ঘরে
স্বপ্নে দেখি আমার মন বন্ধু আর না গো না, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, ভাবের মানুষ হারাইলে হয় যন্ত্রণা, দিনের মানুষ হারাইলে হয় যন্ত্রণা, মনের মানুষ আমার তোর তোর স্বামীর জন্য একটা বউ আমার টেকে না কো আমাকে দেখলে পাগল হয়ে যায় চলে আসে। শোনো আমার ফোন দিয়ে কি বলতেছে, বলছো আমি কামরুলের সাথে থাকবো না, আমার কালীপের সাথে একটু কবে কবে এ লতা এ লতা শোনো শোনো না 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 এই কাজগুলো আপনি ঠিক করবেন না ভাই, এই তো এ সংসার ভাঙতে চাচ্ছেন নাকি? একটা মেয়ের সংসার ভাঙতে চাচ্ছেন আর কামরুল ভাই এত এত আনন্দ সহকারে এত ইচ্ছে আপনাকে বিয়ে করলো, সব সংসার ছাড়িয়ে তারপরে আপনি সংসার চালাবেন কেন? হ্যাঁ কত কামরুল বেশি কথা কয়, হ্যাঁ কামরুল বেশি কথা কয়, কও কথা কয় 10 টাকা আমাকে কাছে কয় জান কবলে দাঁড়া 10 টাকা বেশি পয়সা পারে কোন জায়গা বেড়ায় বেড়ে নিয়ে গেলে বেশি পয়সা, আমি হাবারে পড়িয়েছি তাই না, তুই পয়সা দিছিস পড়ি কি দিব, হ্যাঁ আমার কাছে কামরুল বেশি কথা, হ্যাঁ আয় ও পয়সা আমি চলে যাব, হ্যাঁ ভাই আপনি আসলে কি ভাই আসলে আপনি কয় টাকা মানে ঘুষ খাচ্ছেন? আমি তো ঘুষ খাই না, চাকরি করি না, ঘুষ কইতে খাবো তোমার মতলব কি? তুমি আগের বোটা কিন্তু খেদাইছো, অন্ধ কাজলি তোমার জন্য চলে গেছে, এত লাগে কে আপনি আমার লাগি আসে ঘর থেকে ভাই বুড়ি বাড়ি কো সাথ দিল না, অন্ধ কাজলি হলে আমার মায়ের বয়স। আসসালামু আলাইকুম, কামরুলের বউ কেমন করতেছে তাড়াতাড়ি আসেন তো, কি আছে দাঁড়ান আমি লাঠি বানাচ্ছি, কোনে কোনে আমার বউ কোনে কে রে আমার আরছার সাথে ভাগি দাও, হ্যাঁ ও তোমার নাম লিবি না, শুনেন হ্যাঁ কি এই পরের কথা, পরের ঘটনা শুনবেন না ভাই, কি কি ঘটনা ঘটনা হচ্ছে, আমি একটা ছেলের নাম্বার দিছি, ওই ছেলেটা অবিবাহিত, ওর সাথে এখন চুটিয়ে প্রেম করতেছে, যা দেখেন পুকুর পাড়ে বসে আছে, জান জান আপনি জান আমার বউ ক্যাম্বা দিন করতেছে, পুকুর পাড়ে থাকতে পারতেছে না, হ্যাঁ ঠিকই থাকতে পারতেছে, ও আমি জানি নি অথচ তোমরা জানো।